তো দেখুন এখন কিন্তু বাজে রাত 9টা, তো আমি এই যে রান্নাঘরে ফুলকপি রান্না করছি, এই যে ফুলকপি রান্না করছি পাঙাশ মাছ দিয়ে। এই যে এখানে মাছ ভেজে রাখিছি, জি বাবা দাঁড়াও, এই যে দুই ভাই দোকান ভাজা মাছ খাওয়াই দিই, দিয়ে দরজা লাগাও। আনাসের কোলের ভিতরে করে নিয়ে তরকারি যে কি কষ্ট করে রান্না করছি তা মানে বলার বাহিরে। বিকেলবেলায় পাঙাশ মাছ কাটতে যেয়ে আনাস পেয়েছে অনেক ব্যথা পড়ে যাইয়া। আসলে নিজের কষ্ট নিজেরই করা লাগে, এই কষ্টের ভাগে কেউ নেয় না। কারণ ওরা তরকারির মাছ বেশি পছন্দ করে না। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি। দুই দিন পর আবার আপনাদের মাঝে ফিরে আসলাম আজকে, তো এই দুই দিন ভিডিও দিইনি তার জন্য খুবই দুঃখিত। আসলে ভিডিও দেওয়ার ইচ্ছা থাকলেও মন মানসিকতা হয় না, তো কি আর করা। তো যাই হোক, অবশেষে দুই দিন পর আবার আপনাদের মাঝে ফিরে আসলাম। আর আজকের ভিডিওটা কিন্তু প্রায় যে দুই দিন ধরে ভিডিও দিইনি সেই দুই দিনের অল্প অল্প কিছু কাজকর্ম দিয়ে ভিডিওটা সাজানো। তো দয়া করে সবাই একটি লাইক দিবেন এবং পুরো ভিডিওটি দেখবেন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। আর যে সকল আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা ভিডিওটি আজকে প্রথম দেখছেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব ইনশাল্লাহ আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো চুলা থেকে ছাই তুললাম সকালবেলা, বাসি ছাই তোলার পরে চুলার পাড়টা এখন সুন্দর করে বারুণ দিয়ে ঝাড়ু দিয়ে নিচ্ছি, তারপরে এই তো উঠানটা ঝাড়ু দিয়ে নেব। আর আজকে কিন্তু বেশ মানে কুয়াশা নাই, কোনো শীতও একটু কম আছে, তো ভাবলাম যে আর আনাসও ঘুমাচ্ছে মানে মাঝে মধ্যে আমার সাথেই ওঠে বেশিরভাগ, আর দুই একদিন দেখা যাচ্ছে ভুলবশত মানে ঘুমিয়ে থাকে, তো সেই দিন ঝটপট উঠে একটু বাসি কাজগুলো আমি করতেও পারি ভিডিওও করতে পারি। তো উঠানটা ঝাড়ু দিলে মনে হয় অর্ধেক কাজ আমার কমে যায়, কারণ যত কাজই করি উঠান বাড়ি দিয়ে যখন হেঁটে বেড়াই ময়লা দেখি তখন খুবই অশান্তি লাগে। তো এই তো উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। তারপরে এই যে এখন যে ভিডিওটা দেখতে পারছেন এটা গতকালকের ভিডিও, গতকালকের সকালের ভিডিও। তো গতকালকের সকালবেলা আমরা এই যে চিড়ার ধান ভিজিয়েছিলাম আমি দুই দিন আগে, তো সেই চিড়ার ধানগুলো এখন আমি পানি ঝরাতে দিচ্ছি একটা বস্তার ভিতরে উঠিয়ে। তো চিড়ার ধানগুলো আজকে যখন রাফির মাদ্রাসায় যাব তখন সাথে করে নিয়ে যাব চিড়া বানানোর জন্য মেশিনে দেব। আর এদিকে এই যে দেখুন আমি বাইরে কাজ করছিলাম আর ঘরে শিম ভর্তা ভাত বসাইলাম, তো শিম ভর্তা ভাতগুলো হয়ে গেছে মানে ভাত হয়ে গেছে, তো শিম ভর্তাগুলো এই যে আমি আবার ঢাকনা দিয়ে একটু দেখলাম যে হয়েছে কি না। তো তারপরে আমরা শিম ভর্তা দিয়ে ভাত খেয়ে এই তো এখন 9টা 10 বাজে আর আমরা সবাই মিলে গুছিয়ে পড়ছি রাফি এই যে আর আনাস ও রাবুর কোলে। তো এখন সবাই মিলে আমরা মাদ্রাসার উদ্দেশ্যে আর কি বাড়ি থেকে বের হব আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে মনে হয় আমার মতন সুখী মনে হয় পৃথিবীতে কেউ নেই, আবার মাঝে মাঝে মনে হয় আমার মতন দুঃখী মনে হয় পৃথিবীতে কেউ নেই। আসলে জীবনটা বড়ই অদ্ভুত, এই ভালো তো এই খারাপ। মাঝে মাঝে এই যে কত হাসি খুশি, কত সুন্দর দিন, কত সুন্দর সময়, আবার মাঝে মধ্যে এমন একটা কালো মেঘ আসে, সেই কালো মেঘে মানে সব কিছু মনে হয় অন্ধকার হয়ে যায়। তা আসলে কম বেশি সবার জীবনেই এরকম, শুধু আমার না। তো যাই হোক, সবাই দোয়া করবেন যত যাই হোক আমি যেন ধৈর্য ধরতে পারি। তো দেখুন আমরা মানে কথা বলতে বলতে আমরা কিন্তু বাড়ি থেকে চলেও আসছি মাদ্রাসায়, মাদ্রাসায় এসে তারপর রাফিদের পিটি হয় 9টা 45 মিনিটে, তো ওদের ওখানে পিটি করাচ্ছে। এখন 10:30 বাজে, ওই যে রাফির আবু চলে গেল গাড়ি নিয়ে, মাত্র আমি
রাখির বসিয়ে রেখে আসলাম, মানে ওদের রুমে, ওদের রুমে রেখে এসে তারপরে একটা ডায়েরি কিনলাম, ডায়েরি কিনে দিলাম, কারণ ডায়েরিতে ওদের ক্লাসের পড়া সব ম্যাডামরা স্যাররা লিখে দেয়, তো যার কারণে ডায়েরি কিনে দিয়ে এখন আমি যাচ্ছি। এই যে দেখুন ওদের মাদ্রাসা, এটা তো মাদ্রাসার পাশ দিয়ে আমি মাদের বাড়ি যাব। তো তিন চার মানে গত বুধবারের দিন গেছিলাম মার কাছে, বুধবারে না মঙ্গলবারে গেছিলাম, তো মার আবার গতকাল ফোন দিলাম, তা মা বলছিল যে একটু আসিস, মার নাকি শরীরটা বেশি ভালো না, শরীর খারাপ, এই জন্য তো মার দেখতে যাচ্ছি। তো যে যে দেখুন এটা হচ্ছে রাখিদের মাদ্রাসার দেওয়াল, আর এই যে এখানে রাখির রুম। দেখুন আমি এই রাস্তা দিয়ে চলে যাচ্ছি, চলুন দেখাচ্ছি রাফিক মাদ্রাসা থেকে আমাদের জমি এবং মাদের বাড়ি কত দূর, বেশি দূরে না। এই যে আনাস পুটলি, এই যে এটা হচ্ছে রাফিদের কিন্তু মাদ্রাসা, ওদের মাদ্রাসার এরিয়া অনেক বড়। হাত ধরে যাচ্ছে আনাসের নিয়ে, কি বাবা হাম্মা হাম্মা। এই যে ওদের মাদ্রাসার পিছন সাইডে এটা, এই যে মাদ্রাসার দেওয়াল পিছন সাইডে, এটা সামনে মাদের বা আল্লাহ জমি সসে দিয়েছে, এই জমির ভিতর দিয়ে যাতাম আগে। তো চলুন মাদের বাড়িটা আপনাদের দেখাই। হাত ধরে গেছে আনাসের নিয়ে আমার। ওই যে একটা টাওয়ার দেখা যাচ্ছে, ওই টাওয়ারের পিছনে যে গাছপালা, তো ওই গাছপালার ভিতরে আর কি মাদের বাড়ি। এই যে এই পাশ দিয়ে যাইয়ে দেখে মানে কম মনে হচ্ছে, কিন্তু বেশ খানিক জায়গা আর কি দূর, হাঁপ লেগে গেছে। আর ওই যে রাফির মাদ্রাসার বিল্ডিং, ওইটা রাফির মাদ্রাসার বিল্ডিং, আর এটা হচ্ছে পিজির রাস্তা। আর এই রাস্তা দিয়ে যেয়ে ওই সামনে দিয়ে আর একটা রাস্তা, ওই রাস্তা দিয়ে যেয়ে তারপর ওই সামনে মাদের বাড়ি, আর মাদের বাড়ির ওখান থেকে আর একটু দূরে আমাদের জমি। তো যাই হোক বেশি দূরে না, তারপরে পড়ে গেল আনাস। ওটো 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 ওটো। তো ঠিক আছে, আমি ফোনটা এখন ব্যাগে রেখে এক টানে হেঁটে মাদের বাড়িতে গিয়ে আবার ক্যামেরা অন করব। আগে মাদের বাড়িতে যাই। ওই যে গাছপালা, ওই গাছপালার ভিতরে মাদের ঘর। তো দেখুন ওই যে সামনে একটা টাওয়ার দেখা যাচ্ছে, ওই টাওয়ারের ওই সামনে তো রাফির মাদ্রাসা। আমি ওখান থেকে হেঁটে হেঁটে মাঠের ভিতর দিয়ে এই যে রাস্তায় উঠেছি, তো এই রাস্তা থেকে এখন দেখুন আনাস কোনো রকম আমার সাথে যাবেও না, কোলেও উঠবে না, ওখানে খেলা করছে। তো খুব সুন্দর সরিষা ক্ষেত এখানে। তো ওই যে যতটুক আইসি আর এতটুক পথ আছে, সামনে এই রাস্তা ধরে চলে যাব যেয়ে তারপর মাদের ঘর। তো আল্লাহর কি বিচার, দেখেন আনাস পড়ে গেল, আল্লাহর কি বিচার যে রাফির আব্বু কিন্তু আমার মাসে একদিন কি ছয় মাসে একদিনও আমার আসতে দিত না আমার মাদের বাড়ি। যদি আসিছি তো আমার সাথে তিন চার দিন ধরে কথা বলিনি, আমার সাথে খারাপ ব্যবহার করছে, হাট বাজার করিনি, মানে আমার কষ্ট দিয়েছে। আর এখানে পড়ো, ভালো করে পড়ো। আর এখন আল্লাহর কি বিচার দেখেন, আমি ইচ্ছা করলে রাফির তো সপ্তাহে পাঁচ দিন মাদ্রাসা ছুটি মানে খোলা থাকে, আর দুই দিন বন্ধ সাপ্তাহিক। তো পাঁচ দিনই ইচ্ছা করলে আমি আসতে পারি, রাফির আব্বু মানে দেখতে পারে না, কারণ ও তো আমাদের গাড়িতে নামাই দিয়ে চলে যায়। তারপরে আমি ইচ্ছা করলে এসে কিন্তু এক ঘন্টা দেড় ঘন্টা করে মার কাছে থাকতে পারি। এখানে দেখুন খুব বড় একটা বিল্ডিং হচ্ছে, তো এটা আল্লাহর কাছে শুকরিয়া করছি, এই পথ ধরে যাচ্ছি আর আল্লাহর কাছে শুকরিয়া করছি যে আল্লাহর বিচার কত ভালো। মানে একটু দেরিতে হয় কিন্তু আল্লাহ ঠিক ন্যায্য বিচার করে, যে মানুষ আমার জাতি দিত না, এখন ইচ্ছা করলে আমি সপ্তাহে পাঁচ দিনই জাতি পারছি আমার মার কাছে। যাও যাও চলে যাও, নানি ঘরে বাড়ি চলে যাও, মার দেখতে জাতি পারছি। আবার আল্লাহ দেখেন আমাদের যে জমিটা কিনেছি সেই জমিটাও কিন্তু মার বাড়িরই কাছাকাছি, কিন্তু মানে আল্লাহর ইচ্ছা না থাকলে তো আমি ওখানে জমি কিনতে পারতাম না, আল্লাহর ইচ্ছা আছে বলেই আমি ওখানে, আল্লাহ ইচ্ছা করছে, আল্লাহ আমার ওখানে জমি কিনিয়েছে তাই আমি কিনতে পারিছি, সব কিছু কিন্তু আল্লাহর ইচ্ছা। তো মানে মানুষ তাই মনে পড়ে যে জমিটা হলো মার বাড়ির কাছাকাছি,
তার যখন বাড়ি করব ওখানে যখন আমি থাকব তখন ইচ্ছা করলে আমার মা যদি আল্লাহর রহমতে আল্লাহ যদি তার হায়াত দেয় বেঁচে থাকে তাহলে কিন্তু আমি মার এই মানে প্রতিদিনই একবার করে দেখে যেতে পারব তো কিছু খাওয়াতেও পারব চুরি করে লুকিয়ে লুকিয়ে তো কি আর করা এটাই আর কি তাই এই পথ ধরে যাচ্ছিলাম আর আল্লাহর কাছে অনেক শুকরিয়া করছিলাম যে আমার মার কাছে যাতি দিইনি আর সেই এখন আমার মার কাছে আমি সপ্তাহে 5 দিন যাতি পারছি আল্লাহর কাছে অনেক হাজার হাজার শুকরিয়া কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ তুমি সব কিছুই বিচার করো সব কিছু উপর থেকে দেখো কিন্তু একটু দেরিতে বিচার করো তো রাফি আব্বু আমাদের তো নামিয়ে দিয়ে চলে গেল ও তো আর ঠিকই পাবে না আর আমি রাফি ছুটি হওয়ার আগেই আমি আবার রাফির মাদ্রাসায় গিয়ে বসে থাকবো এটাই আর কি চলো বাবা তো ঠিক আছে সময় চলে যাচ্ছে আমি তাড়াহুড়ো করে যাই রাফির টিফিন আবার 11:40 তো টিফিনের আগে ফিরে আসবো আবার তো 5-10 মিনিটও মার কাছে থাকলে কথা বললে শান্তি লাগে অসুস্থ মানুষ সারাদিন একা একা বাড়ির ঘরের ভিতরে বসে থাকে একটা লোক নাই তো ঠিক আছে অনেক কথা বললাম আমি এখন বাড়ির দিকে যাই বাড়িতে গিয়ে দেখি মা কি করছে যে সামনে মাদের ঘর রান্নাঘরে চাল দেখা যাচ্ছে চলে আসছে আমি হাঁপিয়ে গেছি গলা শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে কথা বলতে পারছি না এই যে আমার মার বাড়ি চলে আসছে মা কি বাড়ি নেই নাকি চলো মা রান্নাঘরের মাঠে বসে রেস এই কি রে নানির হাঁস দেখছো ওরে বাবা নানির হাঁস দেখছো আগে কত বড় হয়ে গেছে আমার মরক হবে না এই জন্য এত এত বড় কার হাঁস কার হাঁস তোমার হাঁস গা ঘেমে গেছে গরমে আসছি হাত ধরে গেছে এর কোলা করে নাকি আসা যায় নাকি জান বেরিয়ে গেছে একবারে আনাস কি খুশি হচ্ছে হাঁস দেখে বাবা গায়ে হাত দিয়ে না মনির একটু পানি খায় আর আমি একটু পানি খেয়ে নি গলা শুকিয়ে গেছে আমার তোমার এই যে রান্নাঘর এই হচ্ছে পাটকাঠির বেড়া দেওয়া এই যে এটা দরজা দরজায় সিমেন্টের বস্তা দিয়েছে ভালোই হয়েছে রান্নাঘরটা আমার তো ঠিক আছে আমি একটু পানি খাবো আনাসের পানি খাবো তো যে দেখুন এখন 11:20 বাজে আমি চলে যাব তো এই যে পাকা কলা আর কিছু বড়ই রাখিরা আনাসের জন্য মা দিল আর মা সকালবেলা খিচুড়ি রান্না করতে গেছে রাইস কুকারে আর তখনই কারেন্ট চলে গেছে তো মা সকালতে আজকে না খেয়েই রয়েছে কিছু আর রান্না করিনি আবার গ্যাসও নেই খড়িও নেই যে চুলাই রান্না করবে সকালতেই না খাওয়া যখন কারেন্ট আসবে তখনই রান্না করে তারপরে মা খাবে তো ঠিক আছে আমি মাদ্রাসায় চলে যাব এখন আর সময় নেই বেশি তো দেখুন সেই 11:20 আমি মাদের ওখান থেকে বেরোইছি এখন বাজে 11:32 তো আমি ওই যে সামনে মাদ্রাসা চলেই আসছি মাদ্রাসার কাছে তো রাফি তো মাদ্রাসা 40 মানে টিফিন দেয় তো আমি এখানে বসে রয়েছি আমি আর হাঁটতে পারছি না মানে এই ব্যাগের ভিতর পানি রাফির টিফিন আবার মা বড়ই দিল কলা দিল অনেক ভারী হয়ে গেছে আনাসের কিছু কাপড় চোপড় তো একদিকে আনাস কোলে আর একদিকে ব্যাগের ভারী দুইটা নিয়ে আমি একদম হাঁপিয়ে গেছি এই এই বাবা কলা কলা নানি কলা দিয়েছ তোমার এই যে কলা আবার আনাস এসে করছে কি চলো 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 ভাইয়ের কাছে যাই এই এই আল্লাহ কলা দেখুন বলছে কি
কল আর বড় বাড়ি যে খেয়ে নে চলো তো রাফির আব্বু তো এটা দেখাবো না ওর মানে দেখার আগে খাওয়া শেষ করে দেবো রাফি আর আনা তো দিয়ে চলো চলো আল্লাহ কানছে চলো চলো ভাইয়া টিফিন দেওয়ার সময় হয়ে গেছে তো ঠিক আছে আমি যাই এখন রাফির মাদ্রাসায় টিফিনের সময় হয়ে গেছে আর রাখতে পারছি না চলো বাবা দেখুন আমি মাদ্রাসায় আসলাম আসার পরপরই একদম টিফিন দিয়ে দিয়েছে তো টিফিনে এখন আমি রাফির খাইয়ে দেব খাইয়ে দিয়ে তারপর আধা ঘন্টা পর তো ওর আবার ছুটি মানে 20 মিনিট টিফিন দেয় 12টা পর্যন্ত 12:30টায় ছুটি দিয়ে দেয় তো তারপরে যে দেখুন বাড়িতে আসছি রাফির ছুটি হয়ে গেছে ছুটি হওয়ার পরে বাড়িতে আসতে আসতে 1:15 বেজে যায় মাঝে মধ্যে এক এক দিন এক এক সময় মাঝে মধ্যে পথে যে আমাদের গাড়িতে যারা অন্য যায় তো তাদের কাজ থাকে কিছু তো তাদের সেই কাজটা সারলে আবার দেখা যাচ্ছে মাঝে মাঝে একটু দেরিও হয়ে যায় বাড়ি আসতে তো যাই হোক বাড়ি এসে বাসি ভাত ছিল আর রাফির আব্বুর টমেটো সালাদ করে দিলাম ও খেয়ে এখানে গাড়ি নিয়ে যাবে আর এখন এই যে আমাদের জন্য টমেটো চচ্চড়ি করব আমি তো এখন যে ভিডিওটা দেখতে পারছেন আমার রাফি ভিডিও করে দিচ্ছে মাশাল্লাহ ফোনটা ঘরে ছিল তো ওর বললাম যাবু ফোনটা নিয়ে এসে আমার একটু ভিডিও করে দাও তো দেখুন খুবই সুন্দর ভিডিও করতে পারে আমার রাফি কিন্তু তো দেখুন এই যে আমার কাটাকুটো সব হয়ে গেছে এখানে কাঁচামরিচ ফালি আলু টমেটো এখানে পেঁয়াজ রসুন জিরে বাটা আর এখানে এই যে মাছ লবণ হলুদ দিয়ে মাখি এখন মাছগুলো আমি ভেজে নেব দেখুন তরকারি হচ্ছে আর এদিকে উঠান ভর্তি কাপড় তো কাপড়গুলো সব ছায়া পড়ে গেছে রোদ নাই তো আমি কাপড়গুলো উঠিয়ে নিয়ে আসব তো দেখুন এই যে আমার টমেটো চচ্চড়িটা হয়ে গেছে এখন এই যে আব্বা ভাত খাতি বইয়েছে আর আমি আর একটু কাজ আছে আমার মুরগির বাচ্চাগুলো সকাল সকাল মানে আসরের আজানের আগ দিয়ে না উঠালি মারা যায় এই জন্য আর কি যেহেতু অনেক শীত পড়ছে তো ভাবলাম যে মুরগির বাচ্চাগুলো উঠিয়ে কিছু কালির হাঁড়ি পাতিল আছে কলপাড়ে সেগুলা মেজে ধুয়ে একবারে আমি হাত মুখ ধুয়ে এসে পরে খাবো আর এখানে এই যে দেখুন চাল ভিজিয়ে রাখিছি এটা হচ্ছে ভাপা পিঠার জন্য সকালবেলা সেদ্ধ চাল ভিজিয়ে রেখে গেলাম তো মাদ্রাসা থেকে ফিরে ভাপা চালগুলো মানে সেদ্ধ চালগুলো আমি পানি ঝরাতে দিয়ে একটু রোদে শুকাইছি শুকিয়ে পানি নাই এখনে এখন এই চালগুলো আবার ভাঙাতি জাতি হবে মেশিনে তো তারপরে এই যে দেখুন আমি চালগুলো অফ ক্যামেরায় মেশিনে সেই ভাঙিয়ে নিয়ে আসছি আর এর মধ্যে গুড় কিনে নিয়ে আসছি আমাদের গ্রামের মানে অনেকটা দূরে আর কি তো গ্রামের আর কি ওই মাথায় আমাদের বাড়ি এই পাড়ায় আর ওই পাড়ায় আর কি এই গুড় কিনতে পাওয়া যায় আর চাল ভাঙানো মেশিন আছে তো সেখান থেকে চালগুলো ভাঙিয়ে নিয়ে আসলাম আর এখানে গুড় কিনে নিয়ে আসলাম আসার সময় তো বিকেলবেলা রাফির আবু যখন চলে যায় বললাম গুড় কেনার জন্য তো বলছে যে পিঠা খাবেও না গুড়ও কেনবে না তো যাই হোক কি আর করা তো অবশেষে আমার কাছে কিছু লুকানো টাকা ছিল তো সেই টাকা দিয়েই আমি গুড় কিনে আনলাম কারণ শীতের সময় পিঠা এমনিতে অনেক ভালো লাগে আর আমার প্রতি বছরই মানে আমার মা তো পিঠা বানায় তো এই বছরটা শরীরটা মার খুবই খারাপ যাচ্ছে অনেকটা শীত পড়েছে শীত বেশি পড়লে মা শরীরও বেশি খারাপ হয় তো যার কারণে মা এবছর পিঠাই খেতে পারিনি তো ভাবলাম যে বেশি করে একটু বানিয়ে আমরাও বাড়িতে খাবো সাথে করে মা আরও রাফির মাদ্রাসায় যখন যাব তখন সাথে 10টা পিঠা নিয়ে যাব তো সেই জন্য আর কি আর করা নিজের টাকা দিয়েই গুড় কিনে আনলাম এনে তারপরে এই যে পিঠা বানাবো এখানে তো সব কিছু গুড়গুলো কেটে কুটে রেডি করব তারপরে গুঁড়োগুলো রেডি করব তো ছোট বাচ্চা নিয়ে আসলে কাজ করা একভাবে কাজ হয় না থেমে থেমে কাজ করতে হয় তো ভাবছি যে এখন এগুলো এখানে রেখে আমি আনাসের আগে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করব ঘরে যেয়ে ঘুম পাড়িয়ে রেখে যদি আসতে পারি তাহলে দেখা যাচ্ছে আমি একদম তাড়াহুড়ো করে কাজগুলো মানে তাড়াতাড়ি করতে পারবো তো তা না হলে তো মানে খুবই কষ্ট আর এইসব পিঠাটা বানাতে গেলে কিন্তু অনেক সময়ের ব্যাপার তো যাই হোক দেখতে থাকুন ইনশাল্লাহ ভালো লাগবে তো এখানে 1 কেজি মতন পাটালি গুড় আছে তো
তো তারপরে যে দেখুন আমার সব গোছগাছ করতে করতে রাত হয়ে গেছে, আর এরই মধ্যে কিন্তু আমার অনেক পিঠা বানানো হয়ে গেছে। তো প্রথম পিঠা বানিয়ে আমি, তারপরে আমার শ্বশুর আব্বা, রাফি, আমরা সবাই মিলে খাইছি। তারপরে এই যে এখানে পিঠাগুলো হাঁড়িতে রাখছি এক এক করে। তো মাশাল্লাহ অনেক পিঠা হয়েছে, আর একসাথে করে কিন্তু চারটে করে পিঠা হচ্ছে, কারণ এই পিঠা সাথে চারটে করে পিঠাই হয়। তো আব্বা খেয়ে দোকানে চলে গেছে, রাফি নিয়ে আনাসের নিয়ে একটু বসেছিল, তো সেই সুযোগে বেশ অর্ধেক পিঠা বানাইছি। তারপরে আব্বা বলছে আমি একটু দোকানে যাব, আর মানে বাড়িতে থাকলো না। তো অবশেষে যে এই পিঠাগুলো বানাতে যে খুবই কষ্ট হচ্ছে, মানে আব্বা যখন বাড়ি ছিল তখন তো আর সমস্যা হয়নি, আনাসের নিয়ে আব্বা মানে ঘরে বসে থেকে থেকে পিঠা খেয়েছে আর গল্প করেছে আনাস আর রাফির সাথে। তো যাই হোক, এখন আব্বা রেখে দোকানে গেল। তো এখানে একটা ভিডিও ফুটেজ ছিল, তো দুঃখের বিষয় যে ভিডিও ফুটেজটা মানে ডিলিট হয়ে গেছে মনে হয়, আমি এডিট করার সময় খুঁজে পেলাম না, যে যখন আব্বারা রাফিরা খুব মজা করে পিঠা খাচ্ছিল। তো পিঠায় যে এখন কিন্তু রাতও অনেক হয়ে গেছে, তো রাফির আব্বু এখনও আসেনি, একটু আস্তে আস্তে করেই বানাচ্ছি, কারণ ভাপা পিঠা গরম তা খালি বেশি মজা লাগে। তো রাফির আব্বু এসে যাতে গরম পিঠা খেতে পারে। বেচারা গুড় কেনার টাকা ঠিকই দিল না, কিন্তু পিঠা অনেক মজা করে খাবে, কারণ ওর ভাপা পিঠা অনেক বেশি পছন্দ। তো তারপরে যে দেখুন রাফির আব্বু আস্তে আস্তে প্রায় রাত 9:30 বেজে যায়। তো অবশেষে ও বাড়ি এসে পিঠা খেয়েছে, পিঠা খেয়ে টেয়ে তারপরে এখন কিন্তু বাজে রাত 11:30। তো এখনও ভাত খায়নি, কারণ আজকে সন্ধ্যার সময় সবাই পিঠা খাইছি, এই জন্য ভাত খাওয়া সবাই দেরি করে। তো এরই মধ্যে দেখুন আমি ওখানে যে থালা বাসনগুলো দেখতে পেলেন টেবিলের উপরে, পিঠার ছাঁচ টাস ঢাকনা টাকনা, তো আমি সবগুলো মেজে ধুয়ে, মানে এমন শীত আর ঠান্ডা, তারপরেও মানে এগুলা মেজে না রাখলি সকালবেলা আবার রাফির মাদ্রাসায় যেতে হবে, না ওই সময় মাছতে পারবো না। তো খুব কষ্ট করে থালা বাসনগুলো মেজে দিয়ে ওখানে সব পানি ঝরিয়ে রেখে, তারপরে এই যে আমি মানে পিঠা বানানো শেষ করে রাইস কুকারে ভাত রান্না করিলাম, আলু ভর্তা ভাত, আর দুপুরে সেই টমেটোর তরকারি। তো এখানে এই যে রাফির আব্বু খাবে, আর আমার শ্বশুর এখনও দোকান থেকে আসেনি, অনেক রাত করেই আসে। মাঝে মধ্যে আবার রাফির আব্বু ফোন দেয় যে আসেন গরম গরম ভাত তরকারি খেয়ে নেন। তো রাফির আব্বুর আবার বলছিলাম যে ফোন দাও, এসে একবারে খেয়ে নিক, কারণ শীতের সময় ভাত তরকারি নিয়ে বসে থাকলে মানে শীত লাগে খুব। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করুন।